সব গাড়ি দাঁড়িয়ে পড়লো কেন দীপ দেখে কিছু বুঝতে পারছিস পুলিশ চেকিং চলছে মনে হচ্ছে বুঝলি তো আমাদের গাড়িতে চেকিং করে কিচ্ছু পাবে না বরং উল্টে আমাদের থেকে কমপ্লেইন নিতে হবে জিনিস চুরি যাওয়ার জন্য কি জিনিস চুরি হয়েছে ছোট ভাইয়ের মন ভাবছি পুলিশে একটা এফআইআর করেই দেব তোদের মতো ফাজিলদের সঙ্গে না আমি এই গাড়িতে এসেই ভুল করেছি বাবার সাথে গেলেই হতো আমার কি ব্যাপার আজ হঠাৎ এইভাবে গাড়ি থামিয়ে পুলিশ চেকিং চলছে কেন কি জানি কেন হচ্ছে আমার গাড়িতে গুন্ডাদের দেওয়া যে প্যাকেটটা আছে সেটা খুঁজছে না তো সর্বনাশ হয়ে যাবে তাহলে কি গো চুপ করে আছো কেন কিছু তো বলো আমার খুব টেনশন হচ্ছে গো আচ্ছা বকুল কোন রকমে সবটা জানতে পেরে আমাদের পিছনে পুলিশ লাগাইনি তো তোমার বোন না না আমার মনে হচ্ছে আমার বাবা পুলিশ লাগিয়েছে একবার ধরা পড়ে গেলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো কেস খেয়ে যাবো একেবারে ত্যাজ্যপুত্র করে দেবে আমায় এটা কি সত্যি বর্ষা তুমি একদম টেনশন করো না বসো আমি আছি না পুলিশের হাতে ধরা পড়লে চলবে না আমাদের কুনাল যা করার তাড়াতাড়ি করো আমাদের হাতে বেশি সময় নেই ঠিক আর রিস্ক নেওয়া উচিত হবে না